জাগো বাংলা ডিজিটালে আমরা প্রত্যেক দিন বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলছি। এই পুরো নির্বাচনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজকে যার সঙ্গে কথা বলবো তাকে কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে পরিচয় করারও কিছু নেই, তিনি স্বনামেই পরিচিত এবং পুরসভা, তার পুরো রাজনীতি, পুরসভার পুরো পরিষেবা সবটা কার্যত গুলে খেয়েছেন দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এটার সঙ্গে জড়িয়ে, অতীন ঘোষ বিধায়ক, একই সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 নম্বর ওয়ার্ড থেকে উত্তর কলকাতার। আমার সঙ্গে সরাসরি রয়েছে অতীন, আপনাকে স্বাগত জানাই জাগো বাংলা ডিজিটালে। আমাদের নতুন চলার পথ শুরু হয়েছে এবং সময়ের দাবি মেনেই আমরা পত্রিকাকে যেমন ডেলি করেছি, একই সঙ্গে জাগো বাংলা ডিজিটাল আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি নিমেষে। ডিজিটাল দুনিয়াতে নতুন জগৎ আপনি জানেন। সেটা হচ্ছে যে প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে আপনি দীর্ঘ দশক 1985 থেকে আপনি বলছিলেন যে এই পুরো রাজনীতিতে আছেন জনপ্রতিনিধি আপনি, একটা যদি দুটো গ্যাপ থাকে তাও 2001 সাল থেকে বা 2005 থেকে পরে টানা, আপনার কাছে বিষয়টা নতুন কিছু নয়, আপনি বিধায়ক হয়েছেন, এখন নতুন দায়িত্ব এসছে, তারপর আবার দল আপনাকে, দল যখন প্রেস কনফারেন্স করছিল কালীঘাটে আমার মনে আছে পার্থ চট্টোপাধ্যায় বললেন যে দলের প্রয়োজনে কয়েকজন বিধায়ককে আমরা এই পুরো রাজনীতির লড়াইয়ে রাখছে, তার মানে বিশেষ প্রয়োজন আছে বলেই তাই। এটাকে আপনি কীভাবে দেখেন এই লড়াইটাকে, আপনি এই বিধায়ক হয়ে যাওয়ার পর আবার আপনাকে নতুন করে মাঠে লড়াইয়ে না, কলকাতা পুরসভায় দলের নেতৃত্ব মনে করেছেন যে পৌরসভার প্রশাসন চালাতে গেলে অভিজ্ঞতাও দরকার আছে, এক্সপিরিয়েন্স, যারা অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন তাদের দরকার আছে। সেই প্রয়োজনীয়তাকে দল আমাদের পৌরসভায় দাঁড়াবার অনুমতি দিয়েছেন। তো সভাপতি, এটাকে আমি একদিক দিয়ে আমি এটাকে ইতিবাচক মনে করছি, এই কারণে যে পৌরসভা তো একটা, আমাদের কলকাতা পৌরসভা একটা প্রায় সেমি গভর্নমেন্ট, প্রায় মানে ছোটো ভারতবর্ষের ছোটো অঙ্গরাজ্যগুলোর মতো পুরসভাও, ঠিক কলকাতা পুরসভার প্রশাসনিক ক্ষমতাও তাই, প্রায় টেম্পোরারি অস্থায়ী কর্মী নিয়ে প্রায় 38,000 মানুষ কাজ করেন এবং প্রায় 4,000 কোটি টাকার উপর বাজেট হয়। তো এটা যে কোনো রাজ্য সরকারের, আমাদের উত্তর পূর্ব রাজ্যের যে কোনো রাজ্যের সাথে এটা তুলনা করা যায়। তো সেই প্রশাসন চালাতে দল এবার তরুণমুখকে প্রাধান্য দিয়েছে। তো সেই তরুণমুখের পাশাপাশি আমাদেরকেও রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে। আমি মনে করি যে আমরা পৌরসভায় আবার যিনি দল আমাকে সুযোগ দিয়েছে, এই জন্য আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তরুণ প্রজন্মের নেতা, এই মুহূর্তে দলকে যিনি সুপরিচালিত করছেন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। কারণ পৌরসভার কাজের মধ্যে দিয়ে সরাসরি মানুষের সাথে প্রতিদিন দৈনন্দিন যোগাযোগ রাখা যায়, সেইটা আমি বিধায়ক হলেও বিধায়কের সেই সুযোগটা নেই, কিন্তু কাউন্সিলরের সুযোগ থাকে যে প্রতিদিন তারা অঞ্চলের মানুষের সাথে দৈনন্দিন পরিষেবার সাথে যুক্ত। আর এখন যা আমাদের প্রশাসনিক যে সিস্টেম হয়েছে বা প্রশাসনিক যে কাঠামো হয়েছে তাতে দৈনন্দিন মানুষের জীবনযাত্রার প্রয়োজনে বিভিন্ন প্রকল্পকে গ্রহণ করতে গেলে, ভোটার তালিকায় নাম তুলতে গেলে, বিভিন্ন সুবিধা নিতে গেলে তাকে কাউন্সিলরের সার্টিফিকেটের প্রয়োজন হয়, প্রতি মুহূর্তে দরকার হয়। হ্যাঁ, দরকার হয়, জন্ম থেকে মৃত্যু সব সভাপতি। আমি একদম তরুণ বয়সে, সদ্য যখন যৌবন লাভ করেছিলাম কলেজের গণ্ডি ছিঁড়িয়েই পৌর প্রতিনিধি হয়ে গেছিলাম। তো সভাপতি, এই কাজ করতে করতে এই কাজের প্রতি একটা ভালোবাসা, শহর কলকাতাটা তো অন্যরকম ছিল, বাংলামানা ইত্যাদি, তারপরে এতগুলো দশক ধরে আপনি কীরকম এই জার্নিটাকে কীরকম মনে হচ্ছে এখন এসে, যে সময় আপনি জনপ্রতিনিধি হয়েছে তখন শহর কলকাতা, তার জনসংখ্যা বা আপনি যেখান থেকে দাঁড়াচ্ছেন সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি সবটা মিলিয়ে এখন পরিবর্তন? নিশ্চয়ই, আমি যখন কাউন্সিলর হয়েছিলাম তখন ওখানকার পরিকাঠামো যা ব্রিটিশরা তৈরি করে গেছিলো আর সেইটাই ক্ষয়িষ্ণুভাবে চলছিল। আপনি কি বরাবরই 11-তেই নাকি 11-ই বরাবর? আমি অন্য কোনো দাঁড়াবার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছি যে নিজের জায়গা থেকে দাঁড়ালে দাঁড়াবো, কারণ আমি মনে করি পৌরসভার দৈনন্দিন কাজটা আমি 1985 থেকে শুরু করে 1995 যে কাজটা করেছিলাম সেই কাজটা যদি আমি অন্য ওয়ার্ডে যাই আবার শূন্য থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি সেটা চাইনি, সেই জন্য আমি বলেছিলাম যে না, আমি কাউন্সিলর না থাকলেও কাজ করতে পারবো, আমি চাইনি। এবং আমরা যখন কাউন্সিলর হয়েছিলাম 1985 সালে তখন পৌর আইনটা নতুন করে তৈরি ছিল বাম জমানায়, এবং সেই আইনটা ওদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে আইনের অনেকগুলো ধারা রাখা হয়েছিল। কলকাতার ঘাড়ে অ্যাডেড এরিয়া, 3টে মিউনিসিপ্যাল এরিয়াকে কলকাতার সাথে যুক্ত করা হয়েছিল, সাউথ সুবারবান, যাদবপুর আর গার্ডেন রিচ, এবং এই 3টে অ্যাডেড এরিয়া বোঝার জন্য তৎকালীন রাজ্য সরকার কোনো অর্থ দেননি। 3টে মিউনিসিপ্যালিটি চালাতে গেলে তো
অনেক টাকা প্রয়োজন, যে প্রয়োজন সেই যে টাকাগুলো তখন বরাদ্দ হতো সেই টাকাটাও আমাদের বরাদ্দ করেনি। ফলে কলকাতার যে 100টা ওয়ার্ডের নাগরিকের ট্যাক্স কালেকশনের উপরই কিন্তু তখন ওই পৌর পরিষেবাটা ওদের পরিষেবাটা নির্ভর করতো। পরবর্তীকালে এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকে টাকা এসছে, হ্যাঁ সিউডিপি থ্রির টাকা এসছে, টাকা এসছে, এই টাকাগুলো তো মেজর টাকাটাই অ্যাডেড এরিয়ায় খরচা হয়েছে। ফলে আমরা যখন কলকাতায় পুরসভা যেতাম তখন কাউন্সিলর ফান্ড মাত্র 50,000 টাকা ছিল বছরে। তো 50,000 টাকা কী ডেভেলপমেন্ট করবো? কিন্তু সেই সময় অত্যন্ত সক্রিয়ভাবে প্রতিদিন পৌরসভা যেতাম, প্রতিদিন ওয়ার্ডের প্রতিটা রাস্তায় ঘুরতাম, ওয়ার্ডের সমস্যাকে নিয়ে গিয়ে পৌরসভায় যে সেন্ট্রাল ফান্ড সেখান থেকে গিয়ে অফিসারদের সাথে সম্পর্ক তৈরি করে, চিফিনিয়ারদের সাথে সম্পর্ক তৈরি করে আমার এলাকার আমি একটা ফান্ড বার করে আনতাম, এবং এই তৎপরতায় ফান্ড বার করে এনে 5 বছর বাদে যখন আবার নির্বাচনে গেলাম তখন ওই সিপিএমের কাউন্সিলররা বলতেন যে কলকাতার সিঁড়ি চিনতে 5 বছর লাগে, তাহলে এই কী করে তার এলাকায় এত ডেভেলপমেন্ট করলো? তো এইটা তখন একটা আলোচ্য বিষয় ছিল। আপনি এতগুলো দশক ধরে এই যে পুরসভার সঙ্গে জড়িত, আপনি এত রকম ওঠাফরার সঙ্গে দেখেছেন, কার্যত ইতিহাসের সাক্ষী আপনি, অনেক মেয়র তার মধ্যে গেছেন এসছেন, কলকাতা পুরসভার মেয়র পরিবর্তন হয়েছেন বিভিন্ন দফায়, বাম আমলে হোক পরবর্তী অধ্যায় হোক, মেয়র হিসেবে আপনি কাকে কত সব থেকে বেশি নম্বর দেবেন? দেখুন মেয়র হিসেবে এই মুহূর্তে যদি আমাকে জানতে চাওয়া হয় সবথেকে বেশি নম্বর দেবো আমি শ্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে। ঠিক, কারণ সুব্রতদা বাম জনমানায় মেয়র হয়েছিলেন এবং কলকাতা কর্পোরেশনে যে অভিমুখ সেই অভিমুখটাকে পাল্টে দিয়েছিলেন। ওনার সম্পর্কে বলা উনি নাকি যে কোনো রাস্তা কোথায় ম্যানুয়াল আছে সেটা পর্যন্ত বলে দিতে পারেন? এতটা আমি বলবো না, মানে এটা মিথ আমি বলছি। পৌরসভা সম্বন্ধে উনি গ্রাসরুটে নেবে সবটা বুঝতেন তা নয়, কিন্তু একটা প্রশাসন চালাবার যে দৃষ্টিভঙ্গি, যে অভিজ্ঞতা, যে টাফনেস, এইটা ওনার মধ্যে ছিল। দেখুন একটা পৌর অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে যেটা সবথেকে দরকার টাফনেস, প্রশাসক হবেন অত্যন্ত টাফ, তিনি নাগরিক স্বার্থে কোনো কম্প্রোমাইজ করবেন না, সেটা সুব্রতদা করেছিলেন। সুব্রতদা প্রথম মেয়র হিসেবে দেখিয়েছিলেন যে ধনী শ্রেণীর যারা প্রতিভু, যারা কোটি কোটি টাকা ট্যাক্স দেন না, তাদের জলের লাইন কেটে দিয়ে কলকাতা পুরসভার একটা দৃষ্টি অভিমুখ তৈরি করেছিলেন যে পুরসভায় তুমি যদি খাঁকি দাও কর তাহলে পুরসভা কঠোর ব্যবস্থা নিতে পারে, সেইটা কিন্তু উনি রাস্তা দেখিয়েছিলেন। এবং উনি পৌর প্রশাসনের সবথেকে বড় যেটা দুর্বলতা ছিল, পৌরসভার খুব দুর্নাম ছিল যে পৌরসভায় দুর্নীতিগ্রস্ত পৌরসভা, এরকম একটা অভিমুখ ছিল, এরকম একটা পরিচিতি ছিল, সেটা উনি পাল্টে দিলেন। উনি প্রথম কলকাতায় এসে যে কাজটা করেছিলেন, যে কাজটা সাধারণ মানুষের কাছে অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু একটা প্রশাসন চালাবার ক্ষেত্রে প্রশাসনের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাম আমলে অ্যাকাউন্টস কমপ্লিট হতো না, অডিট হতো না। আমি 1985 সালে নির্বাচিত হওয়ার পর থেকে 1995 সাল পর্যন্ত কমল বসু আর মেয়র প্রশান্ত চ্যাটার্জিকে বাজেট বই তুলে বই দেখাতাম যে একটা পাড়ার দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো আগের বছরের আয় ব্যয়ের প্রকৃত চিত্র তোলা হয়, কিন্তু আমাদের বাজেট বইতে অ্যাকচুয়াল ফিগার্স থাকতো না। আচ্ছা, এইটা একটা বিরাট দুর্বলতা। কেন থাকতো না? না অডিট হতো না, সেই কারণে অ্যাকচুয়াল ফিগার হতো না। সুব্রত মুখার্জি একসাথে 12 বছরের অডিট করেছিলেন। উনি 2000 সালে মেয়র হয়েছিলেন, 2001-2002 সালে উনি পূর্ববর্তী 10 বছর নিয়ে 12 বছরের অডিট একসাথে কমপ্লিট করেছিলেন, এবং তারপর থেকে প্রতি বছর বাজেটে কিন্তু আমরা অ্যাকচুয়াল ফিগার দেখতে পাই, সেটা এখনও জারি আছে, এখনও জারি আছে। এবং ক্রিসিল এ, ক্রিসিল বি, ক্রিসিল ট্রিপল ক্রিসিল রেট, যেটা একটা ভারতবর্ষের একটা আন্তর্জাতিক সংস্থা যারা অর্থনৈতিক পরিচালন ব্যবস্থার উপর একটা রেটিং করে, সেটা ক্রিসিল 3 রেটিং পর্যন্ত আমাদের কলকাতা পুরসভা পেয়ে আসছে, এবং এটা সুব্রত মুখার্জির সম্পূর্ণ কৃতিত্ব। আপনার ওয়ার্ডে ভোটার কত? আমার ওয়ার্ডে এখন ভোটার ওই 16,000-এর মতো, আর জনসংখ্যা প্রায় 30-35 হাজার। এর মধ্যে যুব সংখ্যাটা তো অনেকটাই আছে। হ্যাঁ, আজকের আমি দেখুন আপনার সঙ্গে আগে এর আগে আমরা ইন্টারভিউ করতাম, কথা বলতাম সামনে বড় ক্যামেরা বড় ইত্যাদি সমস্ত নিয়ে, আজকে ডিজিটাল যুগ এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং এটাই ভবিষ্যৎ। সেই অর্থে মানুষের মুঠোফোন আপনার পরের প্রজন্ম বা ছেলেমেয়েরা নিশ্চয়ই এখন দেখবেন, খবরের কাগজ আমরা যেমন সকালবেলা পড়তাম সেটা এখন উঠেই গেছে প্রায়, এখন ফোনেই সবটা দেখে। হ্যাঁ, এই ডিজিটাল মাধ্যমের সঙ্গে বা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি কতটা কানেক্টেড বা কীভাবে নিজেকে অ্যাক্টিভ রাখেন? দেখুন সত্যি কথা বলতে কি, এগুলো আমার যে যুব সম্প্রদায়ের সহযোগীরা আছে তারাই এটা পরিচালনা করে এবং তারাই এটাকে দেখে। এই মুহূর্তে ডিজিটালে ধরুন আমার একটা পেজ আছে, তার ফলোয়ার্স এই মুহূর্তে প্রায় 16,000 ছাড়িয়ে গেছে,
এবং যখন আমি কোনো পেজে আমার কোনো বিভিন্ন কর্মসূচি পোস্ট করি সেটা ভিউয়ার্স দেখা যায় 70-80 হাজার পর্যন্ত উঠে। তো ন্যাচারালি আমি এই ডিজিটালের ব্যাপারটা আগে অতটা ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে এই ডিজিটাল ব্যবস্থার মধ্যে আমি আইটিসেল আলাদা রয়েছে এখন। এখন আমার একটা নিজস্ব আইটিসেল আছে যারা সবসময় আমার বিভিন্ন কর্মসূচিকে মানুষের কাছে তুলে ধরে। এই যে পরিবর্তনটা এটা কি মনে হয় ঠিক আছে না? এটা যুগ উপযোগী, বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে না? এটা যুব উপযোগী। দেখো যান্ত্রিকতা নির্ভর করে, মানুষ যদি নিজেকে যান্ত্রিক করে তোলে, কিন্তু মানুষ যদি তার স্বাভাবিক যে ক্রিয়াকলাপ এটাকে জারি রেখে যুগের সাথে তাল মিলিয়ে চলে। দেখুন আমরা প্রায় প্রবীণের দিকে পৌঁছে গেছি, কিন্তু আমাদের সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো সেটা তাল আজ থেকে ধরুন 10 বছর আগে এই ডিজিটাল বা ফেসবুক পেজ এসব কথা ভাবতে পারতাম না। এখন প্রতিদিন সকালে উঠে ফেসবুক ছাড়া চলে না, এখন প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি মুহূর্তে ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখতে হয়। এবং আজকে কলকাতা পৌরসভার পরিচালনার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিরাট কার্যকরী ভূমিকা নেয়। আমাদের সঙ্গে 8-10টা গ্রুপ আছে এবং আমরা এই ভেক্টর কন্ট্রোলের যে সারা শহর থেকে মানুষ আমাকে মেল করছেন, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমি ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। এটা আজ থেকে 10-15 বছর আগে তো ভাবতে পারতাম, ল্যান্ড ফোনই ছিল সম্বল, ল্যান্ড ফোন ছিল, 10-15 বছর আগে ভাবতাম না। মানে তখন মোবাইল অনেকদিন আগে এসছে, তো সেটা এই সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস নাই নেই। সোশ্যাল মিডিয়ার যেটা ভালো দিক সেটাকে আমাদের তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আপনার ওয়ার্ডের উল্লেখযোগ্য মানে কাজ যদি বলেন সেটা কী? এবং কেননা এবছর যা বৃষ্টিপাতে হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে সত্যি গত 40 বছরে হয়নি, অনেক জায়গায় শহর কলকাতা যেখানে জল দাঁড়ায় না জল দাঁড়িয়েছে, ড্রেনেজ সিস্টেম কাজ করেনি, পাক সব কটা পাম্প চালিয়েও জল বার করা যায়নি, সময় লেগেছে। আপনার ওয়ার্ডের অবস্থা কী? দেখুন আমার ওয়ার্ডে জল দাঁড়ালেও খুব দ্রুত নেমে যায়, এই বৃষ্টি তো সেরকমভাবে 5-6 ঘন্টার বেশি। একটা রাস্তা পকেট আছে যেটা সিকদারবাগান স্ট্রিট, সেখানে জলটা সব থেকে কৌটোর মতো নিচু। আগে আমরা ছোটোবেলায় আজকে বৃষ্টি হলে পরের দিন সকালে বাড়ির দুধান্তে যাওয়ার নাম করে, ওখানে একটা খাটাল ছিল গোয়ালা, তো ওখানে আমরা খাটালে দুধান্তে যাওয়ার নাম করে হাঁটু জলে গিয়ে ঘুরে বেড়াতাম। মানে দুদিন জল থাকতো, দেড় দিন জল থাকতো, সেখানে প্রচণ্ড বৃষ্টি হলেও 4-5 ম্যাক্সিমাম হলে 6 ঘন্টা জল দাঁড়ায় না। বাকি আমার ওয়ার্ডে জল দাঁড়ায় না, কারণ আমি কাউন্সিলর থাকার সময় জিএনএমের যে কাজটা আচার্য পূর্ণচন্দ্র রোডের বিক্সারে করিয়েছিলাম, লাইনার হয়েছিল, ফলে জল দ্রুত টানে। কিন্তু কলকাতার জল দাঁড়ানো বা জল দ্রুত সরে যাওয়া সবটাই নির্ভর করে কলকাতার সংলগ্ন নিকাশি খালগুলির উপর এবং গঙ্গার জোয়ার ভাটার উঁচু। কারণ আমাদের পশ্চিম পাড়টা উঁচু আর পূর্ব দিকটা উঁচু। আগে বাম আমলে পূর্ব দিকের যে জলাভূমিগুলো ছিল, বাম আমলে একের পর এক নবরায়নের নাম করে সেই জলাভূমি বুঝিয়ে করা হয়েছিল, যার ফল আমাদের কলকাতার অনেকটা জল ওরা টেনে নিত। তো এখন পূর্ব দিকের যে নিকাশি নালাগুলো আছে, যেমনি আমাদের উত্তর কলকাতার একটা অংশের জল নিকাশি ব্যবস্থা নির্ভর করে বাগজোলা খাল, এই বাগজোলা খাল বাম আমলে শুধু কলকাতায় ভোটে জেতার লক্ষ্যে তারা দুপাশে ঝুপড়ি বসিয়ে দিয়েছিল, বাইরে থেকে আগত লোকেদের, ভিন রাজ্য থেকে আগত লোক, ভিন দেশ থেকে আগত লোকেদের ঝুপড়ি বসিয়ে দিয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, হাউস ড্রেনেজ কানেকশানের সংখ্যা বেড়েছে, ফলে নিকাশি ব্যবস্থাকে আরও সচল রাখতে হবে, কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, ওই ঝুপড়ি যারা আছে তাদের পাশে কোথাও পুনর্বাসন দিয়ে খালটাকে খালি করে ড্রেজিং করা, এবং কলকাতার দক্ষিণ পূর্ব দিকেও যে সমস্ত নিকাশি খালগুলো আছে, হ্যাঁ, সেগুলোও একই কারণে কলকাতার জলমগ্নতা হয়, কিন্তু সেগুলো ইতিমধ্যেই এই ড্রাই সিজনে সেগুলো নব্যতা বাড়ানোর কাজ, ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। এই যে ধরুন এই যে গত শনিবার একটা মিটিং হলো মহারাষ্ট্র নির্বাচনে, দল জানিয়ে দিল পরিষ্কার যে জোর করে ভোট নয়, যে করবেন বার করে দেবো, মানুষকে ভোট দিতে হবে, উৎসবের মেজাজে ভোট হবে, এবার কেউ যদি এটা করেন তাহলে 5 বছর থাকলেও তাকে কাজ করতে দেওয়া হবে না, এটা পরিষ্কার। এই নির্দেশ দল কখনো এর আগে দেয়নি না, অতীতের শিক্ষা নিয়ে এটা কীভাবে যে সমস্ত প্রার্থীকে ডেকে এটা বলা, এই যে বলেছিল রাজনীতিতে একটা প্রতিযোগিতা থাকে, এবং আর একটা হচ্ছে ঘটনার পরম্পরায় একটা ঘটনা ঘটে। এটা আমার নিজের মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে যে ঘটনা দেখে এসেছেন, এটা আমাদের সাধারণতলের কর্মীদের মনে হতে পারে ত্রিপুরায় ওরা আমাদের সাথে এরকম করেছে, আমরা এখানে করতে পারি, সেই জন্যই ওয়ার্নিং। অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে আগে হয়েছিল সেই জন্য এখন সতর্ক করা হচ্ছে, এটা ভুল কথা। ত্রিপুরায় যে ঘটনা ঘটেছিল সেইটা তার প্রভাব যাতে আমাদের ওয়ার্কারের মধ্যে প্রতিশোধমূলক মানসিকতা না জাগে সেই জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। ত্রিপুরা হয়েছে বলে এখানে সব তার পাল্টা করতে হবে তা নয়, এখানে নর্মাল ভোট করতে হবে,
সারা ভারতবর্ষের মানুষ বলতে পারে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র সুরক্ষিত, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে অবাধে। আপনি এত পুরনো, আপনাকে এত জিজ্ঞেস করার মানেই হয় না, তবুও জিজ্ঞেস করি, এই এটার মধ্যে কোন কাজটা ওয়ার্ডে করা গেল না বলে এই পাঁচ বছরে মনে হয় যে ইলেকশন গেছে, কোভিড গেছে, সময় অনেক। আমার কলকাতার মধ্যে আমাদের যে ওয়ার্ডটা এটা অত্যন্ত পুরনো ওয়ার্ড, সরু গলি, ছোট রাস্তা, অনেকগুলো পুজো হয়, বস্তি, এইখানে এক্সপ্যানশন অর্থাৎ নতুন করে বাড়াবো দেওয়া সম্ভব নয়। যা আছে সেটাকেই সুন্দরভাবে পরিচর্যা করা, রক্ষা করতে হবে, সেটা আমরা করেছি। আমরা হাউস ড্রেনের সমস্ত ড্রেনেজ লাইন 50-60 বছরের ড্রেনেজ লাইন পরিবর্তন করে বর্তমানে যতটা ড্রেনেজ লাইনের পরিমাপ হওয়া উচিত সেগুলো আমরা করেছি। ওয়ার্ডের চারপাশ দিয়ে স্টর্ম ওয়াটার লাইন করেছি যাতে বৃষ্টির জমা জল দ্রুত বার করে দেওয়া যায়। প্রত্যেকটি বস্তিতে নিকাশি নালাগুলোকে কনভার্ট করেছি, সেগুলো তৈরি করা হয়েছে বস্তিতে, সমস্ত বস্তির শৌচালয়গুলো তৈরি করা হয়েছে। এবং আমার ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় 70-80 বছরের পুরনো পানীয় জল পাইপ বদলে দেওয়া হয়েছে, দিয়ে জলের চাপ স্বাভাবিক করা হয়েছে। এবং জলের চাপকে আরও স্বাভাবিক করতে, জলের প্রেশার যাতে ডাউন না হয়, ওয়ার্ডের চারপাশ ধরে বুস্টিং পাইপলাইন করা হয়েছে, যেটা সার্ভিস লাইন নয়, এটা বুস্টিং পাইপলাইন। সেটা শুধুমাত্র সার্ভিস লাইনের সাথে যুক্ত করে জলের প্রেশার বাড়ানো হয়েছে। ড্রেনেজ লাইনও তাই করা হয়েছে, নিকাশি নালাগুলোও তাই করা হয়েছে। ওয়ার্ডের চারপাশকে ঘিরে স্ট্রং ওয়াটার লাইন করা হয়েছে, বৃষ্টির জমা জল যাতে দ্রুত বার করে দেওয়া যায়। এছাড়া আমি যেটা করেছি কলকাতায় প্রথম, আমি আজ থেকে 20 বছর আগে বাম আমলেই আমার মোহনবাগান বস্তিতে ডিপ টিউবওয়েলে জল তুলে প্রত্যেক বাড়ির ট্যাঙ্ক মাথায় ওভারের ট্যাঙ্ক বসিয়ে 24 ঘন্টা শৌচালয়ে জলের ব্যবস্থা করেছি। সেটা আজকে গত 5 বছরের মধ্যে আমার ওয়ার্ডে প্রত্যেকটি বস্তিতে কল খুললেই লোকে সেই রাত্রি 2টোয় বাথরুমে যাক, টয়লেটে যাক, আর সকালে কল খুলে। কারণ আমি মনে করেছিলাম যে মানুষের মানসিকতার পরিবর্তন হয় শৌচালয় থেকে, যত রোগের সূত্রপাত হয় শৌচালয় থেকে। বিদেশিরা দেখবেন শৌচালয়টাকে মন্দিরের মতো বানিয়ে রাখে, তার মধ্যে কাগজ পড়ে, তার মধ্যে তারা অনেক সময় কাটায়। তো এই শৌচালয়ে এতদিন সময়ের কলের ওপর, সময়ের যে জল সরবরাহ তার উপর নির্ভর করে বালতিতে জল ভরে রেখে 1 বালতি 2 বালতি জলে, ভূগম জলে তারা শৌচালয়ে কর্ম করতো, সেটা হাইজেনিক নয়। সেখান থেকে বাচ্চাদের, একটু কম বয়সীদের জিআরডিআর রোগ, নানান ধরনের পেটের রোগ হতো। তো আমি এই যে 1 বছর হয়ে গেছে এই কাজগুলো সম্পূর্ণ করেছি। আমার স্বাস্থ্যকেন্দ্র আমার ওয়ার্ডের মধ্যেই, সেখানে প্রচুর মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন, তারা বলছেন যে পেটের রোগের রোগীর সংখ্যা কমে গেছে। তো এটা আমার একটা স্যাটিসফাইড অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে আমার একটা আত্মসন্তুষ্টি যে এই কাজটা আমি করতে পেরেছি। যে কাজটা আমি করার লক্ষ্য করেছি আগামী দিনে, সেটা হচ্ছে আমার ওয়ার্ডে 9টা বস্তি আছে। এই 9টা বস্তি যারা বাসিন্দা তারা অনেকেই 100+ বছরের বাসিন্দা। আমার ওখানে নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মধ্যবিত্তর সাথে কিন্তু এই বস্তিবাসী মানুষের জীবনযাত্রার কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু তার বাড়িটা পাকা, এর বাড়িটা টিনের চাল অথবা টালির চাল। এখানকার ছেলেমেয়েরা, এই বস্তি অঞ্চলের ছেলেমেয়েরা, তারা স্কুল কলেজে কৃতিত্বের সাথে পাস করছেন, তারা স্নাতকোত্তর পড়াশোনা করছেন, তারা ম্যানেজমেন্ট পড়াশোনা করছেন। এরা এদের বন্ধুবান্ধবদের নিজেদের বাড়িতে আনতে একটু হীনমনতায় সিকিউরিটি কমপ্লেক্সে ভোগে। তো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি রাজস্ব দপ্তর ঠিকা আইনকে সংশোধন করেছেন, করে যারা ঠিকা প্রজা বা ঠিকা ভাড়াটিয়া তাদেরকে তারা শর্ত দিয়ে দিয়েছেন যে তারা সেই বাড়িটায় তারা ডেভেলপ করতে পারবেন এক ঐক্যবদ্ধভাবে। তো আমার আগামী দিনের লক্ষ্য হচ্ছে এই বস্তির বাড়িগুলোকে পাকা করা, সরকারি সাহায্য নিয়ে অথবা বেসরকারি সাহায্য নিয়ে, ভাড়াটিয়া বা যারা ঠিকা প্রজা তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদের জীবনযাত্রার মানটাকে পরিবর্তন করা। কোভিডের সময় তো আপনাদেরকে রাস্তায় নেমে কাজ করতে হয়েছে। হ্যাঁ, আমি কোভিড সপরিবারে আক্রান্ত হয়েছি রাস্তায় নেমে কাজ করতে গিয়ে। তো আমরা কোভিডে যেটা করেছি, ভারতবর্ষে কোনো মেট্রোপলিটন সিটি আমাদের মতো সাফল্য দেখাতে পারিনি। আমরা কলকাতার সমস্ত মানুষকে ভ্যাকসিনেট করেছি, যারা ভ্যাকসিন নেননি তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের বাড়ি গাড়ি গিয়ে সেন্টারে আনাচ্ছি, যারা বয়সবৃদ্ধ মানুষ আছেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তাদের ভ্যাকসিনেশন করাচ্ছি। 2 নম্বর হচ্ছে, আমরা কোভিড যখন হয়েছিল তখন সেফ হোমের মতো কনসেপ্ট মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন, যেটা ভারতবর্ষে, ভূ ভারতবর্ষে এই কনসেপ্ট ছিল না। আমরা প্রত্যেকটি মানুষকে শুধু করোনা পরীক্ষা করাইনি, তার বাড়ির লোককেও করোনা পরীক্ষার আওতায় এনেছি, এবং যাদের বাড়িতে থাকার জায়গা নেই তাদেরকে আইসোলেশনে রাখার জন্য আমরা সেফ হোমে নিয়ে গেছি, আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করেছি, এবং আমরা প্রত্যেকটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছি। এটা আমাদের অ্যাচিভমেন্ট, এবং সেই কারণেই ভারতবর্ষের মধ্যে কলকাতা ভ্যাকসিনেশনে টপ মেট্রো সিটিগুলোর মধ্যে আছে। এবং ভ্যাকসিন নষ্টতে
কলকাতা সব থেকে নিচে আছে, অর্থাৎ কলকাতায় কোনো ভ্যাকসিন নিচে নাই। এই অ্যাচিভমেন্টগুলো আমরা কিন্তু করোনাকালে করেছি। এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে বলতে পারি, আমাদের কর্মীরা প্রত্যেকটা পাড়ায় গড়িতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছেন, তাদেরকে পরিষেবা দিয়েছেন, খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো সর্বোপরি সারা রাজ্যের মানুষকে বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করে দিয়ে করোনার যে আর্থিক সমস্যা তার মধ্যে থেকে মানুষকে অন্তত দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে দিয়েছে। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে এই সঙ্গে যুক্ত রয়েছেন, অনেক পরে বিধায়ক হলেন, এখন ইচ্ছে হয়নি এত ভালোভাবে পুরসভাটাকে জানেন চেনে এত দশক ধরে দেখেছেন, মেয়র হই কলকাতা শহরের একদল অন্তত? দেখুন, এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে দলের নেতৃত্বে। আমি মনে করি দল মনে করেননি যে সেই জায়গায় মুহূর্তে আমার প্রয়োজন আছে, তাই দল যাকে প্রয়োজন আছে তাকে বসিয়েছে। এটা নিয়ে আমি মনে করি অনেকে টিকিট না পেয়ে নির্দল দাঁড়িয়ে পড়েছেন। হ্যাঁ, অনেকে টিকিট না পেয়ে নির্দল নির্দল দাঁড়িয়ে পড়েছেন। না, আমি কোনোদিন দল বিরোধী কাজ করিনি, একবারই আমাকে করতে হয়েছিল, কারণ না করলে সিটটা আমরা 2000 সালে হারিয়ে ফেলতাম। কিন্তু আমি নেত্রীকে কথা দিয়েছিলাম যে সিটটা জিতিয়েই আমি বিকেল 5:30 লাগে আমি সার্টিফিকেটটা নিয়ে ক্যান্ডিডেটকে নিয়ে আপনার হাতে তুলে দেবো। সেই দায়িত্ব আমি 2000 সালে পালন করেছিলাম। তো সভাপতি, আমি মনে করি যে সর্বোচ্চ পদে বসা না বসাটা সম্পূর্ণ দলের নেতৃত্ব মনে করেন, যাকে যোগ্য তাকে বসিয়েছেন। বেশ, অনেক অনেক ধন্যবাদ জাগো বাংলার সঙ্গে কথা বলার জন্য। আমাদের শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সঙ্গে থাকবে এবং আগামী দিনে চলার পথে জাগো বাংলার প্রতিটা মুহূর্তে সদর্থক ভূমিকা আপনাদের সঙ্গে থাকবে এবং আমরাও আপনাদের কাজগুলোকে মানুষের সামনে, কলকাতাবাসীর সামনে তুলে ধরবো, রাজ্য তুলে ধরবো, এই অঙ্গীকার থাকলো। আপাতত বিদায় নিতে হচ্ছে। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে মনীষ কীর্তনিয়া, জাগো বাংলা।